রা বেঙ্গলি প্রাইমে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটি সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ মাধ্যমিক পরীক্ষার পর আমার যে সকল বন্ধু বান্ধব ভাই ও বোনেরা আর্টস বিভাগ নিয়ে ভর্তি হবে ভাবছো, তাদের ক্ষেত্রে কি কি সুবিধা রয়েছে বর্তমানে, আর্টস বিভাগের কেন এত চাহিদা, আর্টসের কোন কোন সাবজেক্ট নিলে তুমি অতি সহজেই চাকরি পেতে পারবে, এ ধরনের সকল প্রশ্নের বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, তোমাদের অনুরোধ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং বোঝো, আশা করছি অনেক উপকৃত হবে। এবং প্রতিনিয়ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যোগ্যতার চাকরির খবরাখবর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ভিডিওর সুবিধা যদি তুমি পেতে চাও, তাহলে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আর একটুও সময় নষ্ট না করে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটিকে, ও পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে নাও, যাতে আমরা এ ধরনের গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে পৌঁছে দিতে পারি সবার আগে। তো চলুন বন্ধুরা, আর বেশি সময় নষ্ট না করে ভিডিওর পরবর্তী মূল অংশটুকু জেনে নেওয়া যাক। বন্ধুরা, আশা করছি তোমরা মাধ্যমিকে সকলেই ভালো নাম্বার পেয়েছো। এবার তোমরা ক্লাস ইলেভেনে কিন্তু ভর্তি হতে চলেছো। এবার বন্ধুরা, এই সময়ের মধ্যে তোমাদের জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত নিতে হবে, কারণ তোমার এই সিদ্ধান্তের উপরেই কিন্তু নির্ভর করবে ভবিষ্যতে ক্যারিয়ারের সাফল্য। তাই এই সিদ্ধান্ত নেওয়ার আগে অতি অবশ্যই তোমাদের মনোযোগ সহকারে ভেবে নেওয়া দরকার, কারণ বন্ধুরা, অধিকাংশ ছেলেমেয়েরাই এই সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, সেই জন্য তাদের ভবিষ্যতে চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো আশাই থাকে না। বন্ধুরা, মাধ্যমিকের পর তোমরা সকলেই জানো সাধারণত তিনটি বিভাগ রয়েছে, সেগুলো হলো যথাক্রমে সায়েন্স, আর্টস এবং কমার্স। বর্তমানে তিনটি বিভাগেই বিপুল চাহিদা রয়েছে। আজকে আমরা কথা বলবো আর্টস বিভাগ নিয়ে। অনেকেই মনে করেন মাধ্যমিকের পর যারা আর্টস নিয়ে পড়ে তারা হয়তো ভালো ছাত্রছাত্রী নয়, অথবা তারা সায়েন্স পায়নি বলে আর্টসে পড়ছে। এই ধারণা মোটেই সঠিক নয়। মাধ্যমিকের পর আর্টসে পড়ে ভবিষ্যতে দুর্ধর্য কেরিয়ার তৈরি করা যায়। শুধুমাত্র তোমাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস ও মনোবল থাকলেই এই কাজ সম্ভব। তো সবার প্রথমে আমরা জানবো আর্টস বিভাগে কোন কোন সাবজেক্ট রয়েছে। তো প্রায় স্কুলে আর্টস বিভাগের জন্য কম্পালসারি যে সাবজেক্টগুলি রয়েছে সেগুলি হলো ইতিহাস, ভূগোল, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, দর্শন প্রভৃতি। এবং আর্টস বিভাগের অপশনাল সাবজেক্টগুলির মধ্যে রয়েছে ইকোনমিক্স, সাইকোলজি, নৃত্য, সঙ্গীত, ফাইন আর্টস প্রভৃতি। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সব সাবজেক্ট নাও থাকতে পারে, এটি সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল। তো উক্ত সাবজেক্টগুলির মধ্যে তোমাকে যে কোনো চারটি মেন সাবজেক্ট বেছে নিতে হবে এবং তার সঙ্গে একটা অপশনাল সাবজেক্ট। এবং বাংলা ও ইংরাজি এই দুটি কম্পালসারি সাবজেক্ট। এই দুটি সাবজেক্ট সায়েন্স, আর্টস ও কমার্স তিনটে বিভাগেই থাকবে। এবার আমরা জানবো আর্টস নিয়ে পড়লে ভবিষ্যতে কোন কোন চাকরির সুবিধা রয়েছে। আর্টস পিছনের সারির ছেলেমেয়েরা পড়ে এই চিন্তা ভাবনা কিন্তু এখন আর নেই। আর আর্টস পড়লেই যে শুধু শিক্ষকতা বা অধ্যাপনার কাজেই করতে হবে তার কোনো মানে নেই। ইতিহাসের মতো বিষয় আছে যা পড়ার পর আর্কিওলজি বা প্রত্নতত্ত্ব নিয়ে পড়া যায়, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় কাজ করা যায়। এছাড়া ভূগোল নিয়ে পড়লে কার্টোগ্রাফার হিসেবে কাজ শুরু করতে পারো। এছাড়াও জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বা জিআইএস অফিসারের পদের জন্য আবেদন করা যায়। বন্ধুরা, তোমরা হয়তো জানলে অবাক হবে, তোমরা যদি কেউ স্বপ্ন দেখো যে ভবিষ্যতে তুমি আইএএস বা WBCS ইত্যাদি হবে, তার জন্য সেরা বিষয়গুলি কিন্তু ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান। এছাড়াও আর্টস বিভাগে পড়ার পর ভবিষ্যতে তোমাদের জন্য যেসব কেরিয়ার থাকে সেগুলোর মধ্যে রয়েছে ল, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি, আইএএস অফিসার ইত্যাদি। এবার বন্ধুরা জানাবো বর্তমানে আর্টস বিভাগের এতটা চাহিদা কেন। বর্তমানে আর্টস বিভাগ ছাত্রছাত্রীরা এই কারণেই ভর্তি হয়
কারণ আর্টস বিভাগের বিষয়গুলি অপেক্ষাকৃত সহজতর হয়ে থাকে অন্যান্য বিভাগের তুলনায়। এবং আর্টস বিভাগে পড়ার সবথেকে বড় সুবিধা হলো আর্টসের বিষয়গুলি পড়ার চাপ যেহেতু অন্যান্য বিভাগের তুলনায় কম থাকে, তাই আর্টসের বিষয়গুলি পড়া চলাকালীন তার সাথে তুমি চাকরির পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিতে পারবে, যাতে তুমি চাকরির পরীক্ষাগুলোর জন্য ক্রমশ সাবলীল হয়ে উঠতে পারবে। ডেভিড স্যাংস নামের একজন লেখক একটা বই লিখেছিলেন, দ্য জিনিয়াস ইন অল অফ আস। তিনি গবেষণা করে দেখিয়েছেন আমাদের প্রত্যেকের মনে জিনিয়াস বসত করে। আমাদের জিন আমাদেরকে শেক্সপিয়ার কিংবা আইনস্টাইন কিংবা মেসি বানাতে পারে, কিন্তু সবাই তো আর শেক্সপিয়ার বা আইনস্টাইন হয় না। যখন কেউ কোনো একটা বিষয় খুব গভীরভাবে সাধনা করে, তখন তার ভেতরের জিন জেগে ওঠে, আর যে চেষ্টা করে না তার ভেতরের জিন আর কোনো কাজেই লাগে না। তাই কাজেই তোমার যে সাবজেক্ট ভালো লাগে তুমি সেই বিষয় নিয়ে পড়ো। তোমার পাশের বন্ধু অন্য একটা সাবজেক্ট নিয়েছে বলে তুমিও তার দেখে ওই সাবজেক্ট নেবে, তাহলে এর থেকে বড় ভুল আর নেই। তোমার যে বিষয়গুলি মন থেকে ভালো লাগে, তুমি যে যে বিষয়গুলিতে বেশি পারদর্শী সেই সেই বিষয়গুলি তুমি বেছে নেবে। তাই কে কি বললো এগুলোতে একদমই কান দেবে না। বর্তমানে আর্টস বিভাগের প্রচুর চাহিদা, এবং বন্ধুরা আর্টস বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে পারলেই তোমাদের জন্য রয়েছে প্রচুর চাকরি। তোমাদের জন্য যে যে চাকরিগুলি রয়েছে তার ভিডিও ইতিমধ্যেই দেওয়া হয়েছে আমাদের চ্যানেলে। এখনো পর্যন্ত যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে চাকরির ভিডিওটি দেখে নেবে, অথবা তোমাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করেও তোমরা দেখে নিতে পারবে। এবং তোমাদের আগেই বলা হয়েছে আর্টস নিয়ে পড়লে তার সাথে সাথে চাকরির পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিতে পারবে, এবং ওই চাকরির সম্পূর্ণ প্রস্তুতিটি তোমরা বিনামূল্যে পাবে আমাদের চ্যানেল থেকে। চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো এসে থাকে তার সম্ভাব্য প্রশ্নগুলো কয়েকদিন পর থেকেই আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে, যাতে সেই প্রশ্নগুলো অনুশীলন করে অতি দ্রুত চাকরির সাফল্য অর্জন করতে পারবে তোমরা। তো এ ধরনের সমস্ত চাকরির প্রস্তুতির সুবিধা যদি পেতে চাও, তাহলে আর একটু সময় নষ্ট না করে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটিকে, ও পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে নাও, যাতে আমরা যখনই এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব তৎক্ষণাৎ তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং এই বিষয় সম্পর্কিত যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে নিচের কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।